পরে শুরু হয়েছে বলে আসলে আমরা খুশি হয়েছে একদিকে, কারণ অমিক্রনের এমন মহামারীর মাঝখানে আমরা অবশ্যই চাইনি যে বইমেলাটা হোক এবং মানুষজনের জীবন ঝুঁকির মধ্যে পড়ুক। আর অনেকদিন পরে হচ্ছে বইমেলা আবার জমে উঠেছে, আবার আগের মতন উৎসব মুখর হয়ে উঠেছে, যেটা আমাদের কাছে খুবই আশার কথা যে এবার হয়তো এর আগের বারের তুলনায় বই বিক্রি ভালো হবে, মানুষজন বই পড়বে, অন্তত বই দেখবে আর এর আগের বারের থেকে বেশি। এই তো আমরা এবার খুব ভালো আশা করছি। আমাদের ঝর্ণা দাসের একটা বই কিনছি, তারপর হচ্ছে একটা ড্রয়িং বুক কিনছি, সবকিছু মিলে ভালোই লাগতেছে। এখন করোনার সংক্রমণ কমলে আরও শুনছি যে আরও কিছুদিন ডেট বাড়াইতে পারে, তো এটা শুনে ভালোই লাগতেছে। খারাপ অনেকদিন পর শুরু হওয়ার কারণে অনেক বেশি আশা করতেছি আমরা বিক্রয়ের ক্ষেত্রে। আর কোভিডের কারণে আসলে মেলাটা অনেক বন্ধ ছিল, দর্শকদের জন্য অনেক, আমাদের জন্য অনেক ক্ষতি ছিল। তো এবার যেহেতু চালু হয়েছে, এটা আমরা মনে করি অনেক দর্শকদের জন্য, সবার জন্য এটা ভালো। আজকের প্রথম দিন শুরু হইতে আসলাম, কারণ বইমেলার প্রতি একটা আকর্ষণ আমার আছে। মেলাটা পুরো এক মাস হইলে খুব ভালো হইতো আর কি, কিন্তু সরকারি সিদ্ধান্তের বাইরে তো আর বলার কিছু নেই, করোনার দাপট আমাদেরকে সংযমী হয়েই চলতে হবে। তাই সব মিলে দেরি তো হইলো, আয়োজন হয়েছে, এই জন্যে আয়োজকদের ধন্যবাদ। বই মেলাটা বিশেষ করে আমাদের জন্য, আমরা যারা লেখালেখি করি, আমাদের জন্য একটা আকর্ষণ এবং একটা বলা যায় মাধ্যাকর্ষণ হিসাবে কাজ করে। এখন এটা একটাই থেকে আমরা আশা করেছিলাম, হয়নি, এটা সব খুবই খারাপ লেগেছে। এবং আপনি এটা প্রমাণ আজকে পেয়ে যাবেন যে আজকে থেকে শুরু হওয়ার পর দেখেন অন্যান্য সময় যখন বইমেলা শুরু হয় এক তারিখে, কিন্তু এইরকম লোকজন থাকে না, আজকে কিন্তু অনেক লোকের সমাগম ঘটেছে। সুতরাং এটা একটা কষ্টের ব্যাপার ছিল যে এতদিন আমরা আসতে পারিনি, আমরা আড্ডা মারতে পারিনি, কারণ এটা একটা মিলন মেলা। আমাদের লেখা, বিশেষ করে লেখকরা সবাই একসাথে হয়, একটা মিলনের সেই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছি এই কয়েকদিন। তারপরেও আবার শুনলাম যে 28 তারিখ পর্যন্ত হবে, এটাও আরেকটা শঙ্কার ব্যাপার, যদি মানে খুব শর্ট টাইম হচ্ছে, যেখানে আপনার করোনার সময় সবই হচ্ছে, খালি বইমেলার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, স্কুল কলেজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এটা দুঃখজনক। আমি আশা করি যে বইমেলার সময়টা অবশ্যই বর্ধিত হবে, অন্তত না হোক মার্চের 15 তারিখ পর্যন্ত হওয়া উচিত। আসলে ফেব্রুয়ারি হচ্ছে মেলার মাস, আমাদের অমর একুশে গ্রন্থমেলা ফেব্রুয়ারির শুরুর থেকেই মেলা হয়। গত বছরের ব্যতিক্রম হলো, গত বছর মেলা ছিল 18ই মার্চে, এবং পরবর্তীতে আসলে কোভিড পরিস্থিতি খুব খারাপ ছিল এবং খুব একটা মেলাতে লোক সমাগম হয়নি। এবছরও ফেব্রুয়ারি মাসের আগে, জানুয়ারি মাসের দিকে কোভিড পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমাদের মেলাটি পিছিয়ে গেল। লেখক, পাঠক, প্রকাশক সবারই প্রত্যাশা ফেব্রুয়ারির মাস জুড়ে মেলা হোক। এখন আজকে ফেব্রুয়ারি 15 তারিখ, তো 28 তারিখে যদি শেষ হয়, আপনি দেখতে পাচ্ছেন এখনও অনেক মেলা স্টল ঠিকমতো গোছানো হয়নি, তো 14 দিনের মেলায় প্রত্যাশা পূরণ করা খুবই দুষ্কর। তো যদি কোভিড পরিস্থিতি উন্নতি হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে আমার মনে হয় মেলার সময় বাড়ানো উচিত, কারণ এই খাতে গত বছরও তো প্রচুর মন্দা গেছে, তো সবারই প্রত্যাশা মেলাটা মাসব্যাপী হোক। এটা আসলে 2020 সালের মাঝে আর একটা বই আছে, 71ম শৈশব, এটা চতুর্থ মুদ্রণ যাচ্ছে। এখন যেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ছোট ছেলের চোখে দেখা মুক্তিযুদ্ধ, আমি নিজে সেই ছেলে, এই গ্রাম এবং শহরের খণ্ডচিত্র সেই মেলা, সেই যুদ্ধকালীন সময়ের একটা যুদ্ধ বালক, একটা ছোট বাচ্চাদের মনস্তত্ত্বে কী প্রভাব ফেলে, এই কথাগুলো এই বইটা উঠে এসেছে। আর এবারের আমার বই হচ্ছে মেঘবৃষ্টি রোদ্দুর, জীবন কখনো কখনো ভীষণ বেদনার, যেন কালো মেঘে ঢেকে যায় চারপাশ, একসময় বৃষ্টির মতো ঝরে পড়ে বেদনা, মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ্দুর, মানুষ অসুস্থ হয়, বেদনায় নীল হয়ে যায় হৃদয়, একসময় বেদনা ঝরে গিয়ে আবারও হাসি মুখ, ঠিক যেন মেঘবৃষ্টির রোদ্দুর। মেঘবৃষ্টির রোদ্দুরে উঠে এসেছে, আমি নিজে ডাক্তার, চিকিৎসক হিসাবে খুব অল্প কিছু মানুষের কথা, জীবনের কথা, তো এটা এই বইয়ের প্রত্যেকটা অনেকগুলো ঘটনা আছে, ছোটো ছোটো ঘটনা, আমার 30-32 বছরের ডাক্তারি জীবনে যেসব ঘটনাগুলো মনে রেখাপাত করেছে তার কিছু অংশ এই বইয়ের মধ্যে উঠিয়ে আনার চেষ্টা করেছে। এতে ছোট ছোট পর্বে অনেকগুলো
আমার যারা রোগী হিসাবে অনেকের সঙ্গে পরিচয় ছিল পরবর্তীতে সম্পর্ক হয়ে যায় আসলে আত্মিক। এছাড়া চিকিৎসক জীবনের যে বিস্তর অভিজ্ঞতা আমাদের রোগী এবং মানে আমাদের ডাক্তারের যে সম্পর্ক এবং সেটা যে কী মানে প্রভাব ফেলে সব কিছুর ব্যাপারে, ধরুন যে একটা লোক রাস্তায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে দেখলে মনে হচ্ছে যে আপাতভাবে সে ভালো, কিন্তু চিকিৎসক হওয়ার কারণে আমি অনেক লোকের খুব কাছে আসতে পেরেছি। মানুষ যে কত কষ্ট নিয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকে আসলে চিকিৎসক না হলে জানতে পারতাম না, সেই জিনিসগুলো এই বইয়ে উঠিয়ে আনার চেষ্টা করেছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।